দেখুন, আজকে ক্লাসে আমি থেরেজার দুটি প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং আজকে ক্লাসটি ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন রিলেটেড। ঠিক আছে, তো আমি বরাবরের মতোই বলবো, যারা মেশিন ক্লাসে তথা ডিসি জেনারেটর ক্লাসে একদম নতুন, তারা আমার প্লেলিস্ট থেকে এর আগে কয়েকটি ভিডিও দেয়া আছে, সেই ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন এবার শুরু করা যাক। এটি 26.8 নম্বর প্রবলেম, এ ফোর পোল জেনারেটর হ্যাভিং ওয়েভ ওয়ান্ট আর্মেচার ওয়াইন্ডিং হ্যাজ 51 স্লটস ইচ হ্যাভিং 20 কন্ডাক্টরস, হোয়াট উইল বি দ্য ভোল্টেজ জেনারেটেড ইন আর্মেচার ওয়েন ড্রাইভেন অ্যাট 1500 RPM, assuming the flux per pole to be 7.0 milliweber. ঠিক আছে, তো এখানে দেখুন ডাটাগুলো আমার দিয়েই দেওয়া আছে, 4 পোল জেনারেটর মানে P এর ভ্যালু আমাদের 4 আমি লিখে ফেললাম। আর ওয়েভ ওন মানে আমরা শিখেছিলাম যে আমি এর আগে একটি ক্লাসে আমি বলেছিলাম যে ওয়েভ আর ল্যাপ, ল্যাপ মানে এআরপি আছে, অর্থাৎ ল্যাপ এলটা বাদ দিলে আমাদের এআরপি, অর্থাৎ পি আর এ ওখানে ইকুয়াল, আর ওয়েভ ওন যদি হয় তাহলে এ অলওয়েজ 2। ঠিক আছে, ওয়েভ ওনের জন্য। ঠিক আছে, এ বলতে নাম্বার অফ প্যারালাল পাথ, কতগুলো প্যারালাল পাথ আছে, তো প্যারালাল পাথ ওয়েভ ওনে 2। এগুলো বিস্তারিত আমরা পরবর্তীতে আরো দেখব, প্রত্যেকটা ওন্ড আমরা একে একে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এ ইকুয়াল টু 2, আর কন্ডাক্টরটা একটু ইনডিরেক্টলি দেয়া আছে, আমাদের দেয়া আছে 51টা স্লট আছে আর প্রতি স্লটে আবার 20টা করে কন্ডাক্টর আছে। স্লট বলতে আমরা দেখছিলাম যে আর্মেচারে এখানে যে এরকম খাস কাটা এরকম এই অংশগুলো। ঠিক আছে, প্রত্যেক স্লটে একটা করে কন্ডাক্টর বসে। ঠিক আছে, মানে একটা একটা না, সরি, যতগুলো কন্ডাক্টর বসানো যায়। তো দেখুন এরকম খাস আছে মনে করুন যে 20টা, আর প্রতি খাসে মনে করুন যে দুটা করে কন্ডাক্টর, তাহলে 20 দুগুণা কত হয়, 40টা টোটাল কন্ডাক্টর, তাহলে 40টা। ঠিক আছে, অর্থাৎ এখানে মেইনলি নাম্বার অফ কন্ডাক্টর, অর্থাৎ যেটাকে জেড দ্বারা আমরা প্রকাশ করি, এটা হবে কয়টা স্লট, 51টা, প্রতি স্লটে কয়টা করে, 20টা করে, অর্থাৎ 51 গুণ 20, 51 দুগুণা 102, 51 দুগুণা 102 শূন্য। ঠিক আছে, এতগুলা কন্ডাক্টর আমার টোটাল আছে। আর কি দেয়া আছে, আমাদের আরপিএম দেয়া আছে, অর্থাৎ এন স্পিড, যেটা স্পিডটা হচ্ছে আমাদের 1500। আমরা আরপিএম কে এসআই ইউনিটে নেব না, এটাই রাখবো, কারণ আমাদের ইকুয়েশনটা আরপিএম অনুযায়ী ডিরাইভ করা। ঠিক আছে, আর কি ফ্লাক্স পার পোল, তো এটাও আমাদের ফাই দ্বারা প্রকাশ করে, ফাই দ্বারা অ্যাকচুয়ালি ফ্লাক্স পার পোলই বোঝায়। ধরুন যে এখানে টোটাল ফ্লাক্স যদি দিত, টোটাল ফ্লাক্স ধরুন যে 7 মিলিওয়েবার দিলে, আপনাদের ফাই তখন হয়তো 7/4 কত, 4, 4টা পোল যেহেতু, তো এখানে সরাসরি যেহেতু ফ্লাক্স পার পোলই হচ্ছে 7 মিলিওয়েবার, তাহলে ফাই আমার হচ্ছে 7 মিলিওয়েবার, অর্থাৎ 7 × এটাকে এসআই ইউনিটে নিলে 7 × 10^3 এত ওয়েবার। ব্যাস, আমাদের সবগুলো ডাটা হয়ে গেল। এবার জাস্ট আমাদের ইএমএফ ইকুয়েশন, যেটা ই ইকুয়াল টু ফাই জেড এন ইন্টু ফাই জেড এন ডিভাইডেড বাই 60 × পি ডিভাইডেড বাই এ, এই 60টা মেইনলি আরপিএম এর জন্য আসছে, 1 মিনিট সমান আরপিএম বলতে রিভলিউশন পার মিনিট, তো এসআই ইউনিটে অবশ্যই হিসাব করতে হবে, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, সেই 60টাই এটা। ঠিক আছে, তো এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, আমাদের ফাই হচ্ছে আমাদের 7 × 10^3, সবগুলো ভ্যালুই দেখুন, যারা জাস্ট বসিয়ে দেবো, 1020, এন আমাদের 1500, পি আমাদের 4, আর 60 × এ হচ্ছে আমাদের 2, জাস্ট বসিয়ে দেবো এত ভোল্ট। ঠিক আছে, আমি হিসাব করে একবারে বসিয়ে দিই, 7 × 10^3 × 1020 × 1500 × 4 ডিভাইডেড বাই 120, 357 ভোল্ট, অর্থাৎ এটার আনসারটা আসতেছে
397 ভোল্ট। তো চলুন এবার পরের প্রবলেমটা আমরা সলভ করে দেখি কি আছে। দেখুন আমাদের পরের কোশ্চেনটি 26.8 নাম্বার এক্সাম্পল, এবং পরেরটিতে বলা হয়েছে এ 8 পোল ডিসি জেনারেটর হ্যাজ 500 আর্মেচার কন্ডাক্টরস অ্যান্ড এ ইউজফুল ফ্লাক্স অফ 0.05 ওয়েবার পার পোল, হোয়াট উইল বি দ্য ইএমএফ জেনারেটেড ইফ ইট ইস ল্যাপ কানেক্টেড অ্যান্ড রানস অ্যাট 1000 অ্যান্ড 1200 200 1000 অ্যান্ড 200 আরপিএম, হোয়াট মাস্ট বি দ্য স্পিড অ্যাট হুইচ ইট ইস টু বি ড্রাইভেন প্রোডিউস দ্য সেম ইএমএফ ইফ ইট ইস ওয়েভ মোড। অর্থাৎ আগেরটার একটু অ্যাডভান্স ভার্সন, এখানে ফার্স্টে ল্যাপে চিন্তা করতে বলছে পরে ওয়েভ। তো আমি ডাটাগুলো তুলে দিচ্ছি। আমাদের প্রথমে হচ্ছে 8 পোল, মানে পি এর ভ্যালু 8, সিম্পল 500টা কন্ট্রাক্টর আছে, মানে যে দ্বারা কন্ট্রাক্টর বোঝায় 500, তারপরে কি আছে ইউজফুল ফ্লাক্স অফ এত পার পোল, পার পোলেই দেয়া আছে ডিরেক্ট, দ্যাট মিনস এত ওয়েবার। এখানে খেয়াল করবেন অবশ্যই পার পোলে দেয়া আছে না সিঙ্গেল ইয়াতে দেওয়া আছে, যদি পার পোলে না দেওয়া থাকে তখন কিন্তু 8 দিয়ে ভাগ হইতো, টোটাল ফ্লাক্স দেওয়া থাকে এত ওয়েবার। তারপরে কি বলছে ল্যাপ কানেক্টেড, তো ল্যাপ মানে আমি বলছি এলটাকে বাদ দিবেন তাহলে শর্টকাট, এলটাকে বাদ দিলে এ ইকুয়াল টু পি, অর্থাৎ এ আর পি হবে সমান, অর্থাৎ এ হচ্ছে প্যারালাল পাথ, এটা হবে পি এর সমান, পি হচ্ছে কত 8, ল্যাব থাকবে এই সিস্টেম, আর ওয়েব মানে অলওয়েজ এর মান 2 যে কন্ডিশনে থাকুক, আর কত এন, এন হচ্ছে 1200 আরপিএম। এই তো এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমাদের ইএমএফ ইকুয়েশন ই ইকুয়াল টু সিম্পল ফাই জেড এন পি ডিভাইডেড বাই 60 এ এখানে বসিয়ে দেবো জাস্ট। তো ফাই এর ভ্যালু আমাদের কত 0.05 ওয়েবার, জে এন আমাদের 500, এন আমাদের 1200, পি আমাদের 8, 60, এও আমাদের 8, 8 8 কাটা, তাহলে এখন দেখি কত আসে আমাদের 0.05 500 ইন্টু 1200 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 60 500, আমাদের আসতেছে ইয়ার ভ্যালু 500 ভোল্ট। ঠিক আছে আমাদের প্রথমটা কিন্তু আচ্ছা শেষ, হোয়াট উইল বি দ্য ইএমএফ জেনারেটেড ইফ ইট ইজ ল্যাব কানেক্টেড। এখন দ্বিতীয় কোশ্চেনে বলছে হোয়াট মাস্ট বি দ্য স্পিড অ্যাট হুইচ ইট ইজ টু বি ড্রাইভ অ্যান্ড প্রোডিউস দি সেম ইএমএফ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইএমএফ এর ভ্যালু এইটাই হবে, 500ই হবে, আর পোল সংখ্যা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না সেম মেশিনে, তাহলে পি এর ভ্যালু আমাদের এইটি হবে, আর কি কন্ডাক্টরের সংখ্যাও চেঞ্জ করতেন চেঞ্জ করা যাবে না, কিছু বলে নাই যেহেতু, তাই জেলের ভ্যালু 500, কিন্তু আমাদের ওয়েভ মোড মানে এ এর ভ্যালু চেঞ্জ হবে, তাহলে এ এর ভ্যালু আমাদের হয়ে যাবে ওয়েভের জন্য আমরা জানি অলওয়েজ 2, তাহলে সব চেঞ্জ সব চেঞ্জ। এখন আপনাদের শুধুমাত্র প্যারালাল পাথ কম বেশি মানে আমাদের অবশ্যই স্পিড কম বেশি হবে, কারণ প্যারালাল পাথের উপর আমাদের মোটর স্পিড সরি জেনারেটর স্পিড কম বেশি হবে স্বাভাবিকভাবে, এবং সেইটাই চাইছে দেখুন যে স্পিডটা কত হবে, একটা চেঞ্জ হয়েছে মানে বাদ বাকি সব কনস্ট্যান্ট রাখলে ওইটা স্পিডটা চেঞ্জ হবে, অর্থাৎ স্পিডটা আমরা এন প্রাইম মনে করলাম এত ইকুয়াল টু ওয়াট, ফ্লাক্স আমাদের আগের ফ্লাক্সই, ফ্লাক্স হচ্ছে কত আমরা কত পাইছি 0.05, তাহলে এখন ই ইকুয়াল টু ওই একই ইকুয়েশন পাই জেড এন পি ডিভাইডেড বাই 60 এ চেঞ্জ হলো কি, আচ্ছা এটাকে এ প্রাইম ধরলাম তাহলে আর এন প্রাইম, তাহলে ই এর ভ্যালু আমাদের 500 যা আছে তাই ফাইটা হচ্ছে আমাদের 0.05, জেড হচ্ছে আমাদের 500, এন প্রাইম আমরা বের করব পি এর ভ্যালু 8 ডিভাইডেড বাই 60 ইন্টু এ প্রাইম এর ভ্যালু 2, তাহলে এখান থেকে যদি আমরা হিসেব করি আমাদের দেখুন আমি ক্যালকুলেটার হিসেব করে ফেলতেছি 500 ইন্টু 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.05 ইন্টু 500 ইন্টু 8 300 আরপিএম, আগের স্পিড কত ছিল 1200, এখন প্রায় 4 গুণ স্পিড কমে যাবে,
ঠিক আছে। ওই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।